জৈনবন্ধুরা তোমরা কিছু তোমাদের প্রিয় চ্যানেল হ্যাচ বোডারফোর্ড অ্যাসডেমি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিশের বিজ্ঞপ্তি নিয়ে আসলাম তোমরা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ আঠারো আট হাজার তেইশ তারিখে অফিসিয়াল নোটিশ পাবলিশ করা হয়েছে এখানে তোমাদের বলে রাখি তোমাদের কাট অফ কত রয়েছে সে সম্পর্কে আলোচনা করবো কাট অফ তোমাদের কত রয়েছে কাট অফ মাস কত রয়েছে সম্পূর্ণ কিছু আলোচনা করছি ভিডিওটি দেখো খুবই গুরুত্বপূর্ণ যারা এক্সাম দেবে যারা এক্সাম দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ তোমরা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ গেট হিস্ট্রিটে ক্লিক করলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পেরে যাবে অ্যাডমিট কার্ড কী করে ডাউনলোড করবে কাট অফ কত রয়েছে সম্পূর্ণ ভিডিওটিতে এই ভিডিওতে আলোচনা করছি ভিডিওটি দেখো বারম্বার এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এটা হলো তোমাদের কত কাট অফ রয়েছে সম্পূর্ণ আলোচনা করছি এটা হলো বিজ্ঞপ্ত বছরের কাট অফ লেডি কনস্টেবল এর প্রিলিমিনারির কাটঅফ কত গেছিল সে সম্পর্কে আলোচনা করবো এবং মেন কত গেছে এবং প্লাস ইন্টারভিউ কত গেছে এবং ফাইনাল মেল লিস্ট কত প্রকাশ করছে সম্পূর্ণ আলোচনা করছি ফিমেল কাট অফ ফিমেলের কাটফ কত গেছিলো সেটা অনেক কিন্তু আমরা দেখতে পাচ্ছ ইউআরদের একত্রিশ পয়েন্ট পঁচাত্তর এসসিদের ষোলো পয়েন্ট পঁচিশ এসি প্রার্থীদের খুবই একটা চান্স রয়েছে আর এসটি প্রার্থীদের পিলিতে পাস করতে গেলে মিনিমাম এর থেকে কিছু প্লাস সামথিং তোমাদের করতে হবে তাহলে তোমরা মতো প্রিলিমিনারিতে পাস করে যাবে কোয়ালিফাই করার জন্য প্রিলিমিনারি যেটা এক্সাম হয় সেটা মতো কোয়ালিফাই করার জন্য হয় আর তোমাদের এস প্রার্থীদের ষোলো গেছে ও বিসি এ ষোলো পয়েন্ট পাঁচ ও ছাব্বিশ পয়েন্ট পঁচাত্তর কাট গেছে আশা করি প্রত্যেকের বোঝা গেছে এটা হলো বিজ্ঞপ্ত বছরের কাট অফ এটা হলো প্রিলিমিনারির পরীক্ষা এখান থেকে তুমি পাস করতে পারো সজা তোমার তিল নিশানা লাগবে পিএমটিতে মানে মাঠ উচ্চতা তোমাদের লাগে তারপর দেখে দিচ্ছি মেন্সের কাট অফ কত রয়েছে এখানে ডাব্লুপি লেডি কনস্টেবল মেন্সের কাট অফ কত রয়েছে সেটাও জানিয়ে দিচ্ছি ইউআরদের উনচল্লিশ পয়েন্ট পঁচাত্তর গেছিলো মেন্সের কাট অফ এটা শুধুমাত্র এখানে ফিমেলদের কাট অফের কথা উল্লেখ করা রয়েছে প্রত্যেকের বোঝা গেছে এসসিদের পঁয়ত্রিশ পয়েন্ট পঁচাত্তর এস টিদের পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ ওবিসি এ আঠাশ পয়েন্ট পঁচিশ এগুলো তোমাদের কাট অফ ও বি ও বি তোমাদের সাইতেস খুব জোর একটি মেনসে তো কাটক কিন্তু ভালো পরিমাণ যায়নি এটা হিউজ পরিমাণে কোনো কাটক যায়নি উনচল্লিশ আর পঁয়ত্রিশ একশোর মধ্যে এখানে শুধুমাত্র মেনসে যেটা পরীক্ষা হয় সেটা পঁচাশি নাম্বারের পরীক্ষা হয় পঁচাশির মধ্যে উনচল্লিশ আর পঁয়ত্রিশ কাট অফ হিউজ পরিমাণে কোনো কাট অফ কিন্তু যায়নি আর প্রিলিমিনারতে একশোর মধ্যে তোমাদের গেছে খুব থার্টি সেভেন এই কাট অফটা গেছে অবশ্যই তোমরা যারা যোগ্য তোমরা পরীক্ষাটা দাও অবশ্যই একটা ভালো ফল পেয়ে যাবে ডব্লিউপি ফাইনাল মেডলিস্ট ফাইনাল ম্যাডলিস্ট কত দূর প্রকাশিত হচ্ছে কাট অফ কী হারে গেছে ইউআরদের ফিমেল কাউন্ট ফিমেলদের শুধুমাত্র ইউআরদের ছাপ্পান্ন পয়েন্ট আট এসিদের পঞ্চাশ পয়েন্ট ছিয়াত্তর এসটিদের ঊনপঞ্চাশ পয়েন্ট পঞ্চাশ তোমাদের গেলে কোনো কাট অফ গেছে আর ও এ ও বি সি এর চুয়াল্লিশ পয়েন্ট তেত্রিশ এটা হলো তোমাদের বিজ্ঞপ্ত বছরের কাট অফ একটা হিউজ পরিমাণের কাট অফ গেছে যেটা ফাইনাল ম্যান লিস্টে গেছে তাও অতটা কাট অফ জানি এবার যেহেতু কম্পিটিশন লেভেলটা অনেকটা হাই দু হাজার তেইশে কম্পিটিশন লেভেলটা অনেকটা হাই আর এখানে তোমাদের চোদ্দোশো শূন্য পদ রয়েছে এক হাজার চারশো কুড়িটা শূন্য পদ রয়েছে শুধুমাত্র ফিমেল কনস্টেবলদের ক্ষেত্রে অবশ্যই ভালো মতো এই সিটগুলো নেওয়ার চেষ্টা করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আশা করি মানে প্রত্যেকের বোঝা গেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বারম্বার বন্ধু বলছি প্রত্যেকের বোঝা গেছে এটা হলো তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন এখানে দেখতে পাচ্ছ বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এখানে তোমাদের অফিশিয়াল নোটিশ পাবলিশ করছে দু হাজার তেইশের রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ এটা তোমাদের কাট অফ সম্পর্কে আলোচনা করলাম কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তোমাদের পরীক্ষা দশ নয় দু হাজার তেইশ তারিখ থেকে তোমাদের কিন্তু পরীক্ষা আসল প্রত্যেকের বোঝা গেছে লেডি কনস্টেবলের এবং এখানে তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট একটা রয়েছে এটা অফিসিয়াল ওয়েবসাইট একটা হলো পিআবির অফিসিয়াল ওয়েবসাইট একটা ডাবলুবি পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট যে কোনো দুটা অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটা অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু পেয়ে যাবে তোমরা পুরোপুরিভাবে এখান থেকে ডাউনলোড করতে পেরে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের মধ্যে অফিশিয়াল যদি নিয়ে তোমাদের অফিসিয়াল তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে সেদিন তোমাদের ভিডিও পেয়ে যাবে তোমাদের সাতাশ আট দু হাজার তেইশ থেকে পুরোপুরিভাবে এখানে অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড হবে এখানে অ্যাপ্লিকেশন সিরিয়াল নং দিতে হবে আর ডেট অফ বার্থ দিলে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে আশা করা প্রত্যেকের বোঝা গেছে এটা হলো তোমাদের অফিশিয়াল ওয়েবসাইট ভোট এখান থেকে পুরোপুরিভাবে তোমরা ডাউনলোড করতে পারবে আশা প্রত্যেকের বোঝা যায় নোটিশটি টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে এবং ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকে চেক চেকআউট করতে পারো অথবা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করো সেখানে অফিসিয়াল নোটিশটি কিন্তু দেওয়া আছে সেখান থেকেও কিন্তু তোমরা আউট করতে পারবো আশা ভিডিও থেকে সমস্ত কিছু বুঝতে পারছো এবারে ভিডিওটি শেষ করলাম জয় হিন্দ জয় ভারত